চাকুরির জন্য উত্তম দোয়া কোনটা বলবেন? আসলে চাকুরির জন্য তো আর খাস দোয়া হাদিসে নেই, হালাল উপার্জন অভাব মুক্তির জন্য কিছু দোয়া আছে, এগুলো রায়ে বেলায়েতে উল্লেখ করা আছে, অভাব অনটন ঋণ মুক্তির দোয়া এগুলো পড়বেন। আর এক ধরনের দোয়া আছে যে বিপদগ্রস্ত অর্থাৎ কষ্টে আছেন, বিপদ যাচ্ছে না, এর জন্য কিছু দোয়া আছে, এগুলো পড়বেন। এর ভিতরে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা পড়বেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'আজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আম্মান সিওয়াকা আও আম্মান রাহমাতি মান সিওয়াক। এটাও মাসনুন সহি দোয়া পড়বেন, বিস্তারিত রাহে বেলায়েতে পাবেন। প্রয়োজনে আপনারা বই কিনতে না পারলে ইন্টারনেটে গেলে রাহে বেলায়েতের পিডিএফ কপি পাবেন, দোয়া অথবা পুরো বই ডাউনলোড করে নিতে পারবেন।